থমথমে গোটা গাইঘাটা চত্বর এবং সেখানে প্রশ্ন উঠছে যে বিরোধিতা করলে কি এভাবে শাস্তি পেতে হবে, বারংবার এভাবে কি মৃত্যুর মুখে পতিত হতে হবে। ফের রক্তাক্ত বাংলা মতকে অভব্য আচরণ এবং তারই প্রতিবাদ করায় গাইঘাটায় বৃদ্ধা বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। টিটপ রয়েছেন এই মুহূর্তে, টিটপ দেখতে পাচ্ছি আমরা নিহতর বাড়িতে, সেখানে পৌঁছে গিয়েছেন শান্তনু ঠাকুর। কি বললেন তিনি আর কি বা বলছে পরিবার তাঁকে? দেখো, একদমই তো, একেবারে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিধায়ক সহ একেবারে বিজেপি নেতৃত্ব, বিজেপি জেলা সভাপতি দেবদাস মণ্ডল সহ বিজেপি নেতৃত্ব, তারা প্রত্যেকে এসেছেন এবং এসে দেখো একেবারে নিহত পরিবারের যারা রয়েছেন পরিবারের সঙ্গে তারা কথা বলছেন। একেবারে একেবারে যে বৃদ্ধার যে স্বামী রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করছেন, তাদের কাছ থেকে গোটা বিষয়টা একেবারে সরাসরি জানবার চেষ্টা করছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের সঙ্গে একেবারে স্বাভাবিকভাবেই যেই একেবারে যেই ঘটনা মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একেবারে রিপাবলিক বাংলার দর্শকরা দেখছেন যে একেবারে শান্তনু ঠাকুরের সঙ্গে তার সঙ্গে গোটা বিষয়টা তিনি জানছেন, তিনি শুনছেন, একেবারে বৃদ্ধার স্বামী রয়েছেন তিনি বিষয়টা বলছেন, ছেলেরা রয়েছেন, স্বাভাবিকভাবে একেবারে সেই যেই চিত্রটা তা কী ঘটেছিল পুরো বিষয়টাই তিনি জানছেন, তিনি জানবার চেষ্টা করছেন মূলত একেবারে যে একেবারে সেই দিনের ঘটনা, সেদিন রাতে ঠিক কী ঘটেছিল, কীভাবে একেবারে এই যে এই ধরনের ঘটনা কীভাবে ঘটলো সেখানটা কেন্দ্রীয় মন্ত্রী তিনি জানবার চেষ্টা করছেন, বিষয়টা বুঝবার চেষ্টা করছেন, সরাসরি শুনছেন, স্বাভাবিকভাবে এই যে পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন এবং এই পরিবার বিজেপি করেন ঠিক একেবারে সেই মতোই তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যে বৃদ্ধার ছেলে রয়েছেন, বৃদ্ধার বৌমা রয়েছেন, বৃদ্ধার স্বামী রয়েছেন, একেবারে মন্ত্রী এসেছেন, তিনি কথা বলছেন পৌঁছে গেছেন এবং কেন্দ্রীয় মন্ত্রীকে একেবারে হাতের কাছে পেয়ে পরিবার ঠিক কি কি দাবি জানাচ্ছে, কি বলছেন তারা? পরিবার এই মুহূর্তে যেটা জানাচ্ছেন যে একেবারে অর্থাৎ যে ঘটনাটা ঘটেছিল সেই জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা মন্ত্রীকে জানাচ্ছেন। আস্তে আস্তে আমফানের পরের থেকে আমরা বিজেপি করি, এই সমীর একদিন আমার নাতি আছে করে বলে যে তোর ঠাম্মারে বলবি যদি তোরা বিজেপিতে আসিস তাহলে তোরা বাঁচে যাবি, টিএমসিতে তাই ওরা দেখে, ওর কথায় বহু লোক চলে আর তাদের আজকে মেরুদণ্ড ভেঙে গেছে ওপরে রাতে। স্বামী স্ত্রী রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমাদের বাড়ির পাশে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরে ও আসছে এখান দিয়ে, এবার আমরা দুজন দাঁড়িয়েছি পরে কি স্ত্রী দিয়ে বলছে কি এখানে কে রাস্তা আটকালো, কিস্তি মেরে বলছে একটা বাজেট।